আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের ভাইয়া যে চলে আসছে, মানে মনে পড়তেছে, আর আমি আপনাদের ভাইয়ার বাবু বনে বসে বসে খাওয়া দিতেছি। নাও বাবু, খাও। তো এটা হচ্ছে অধিবেশনের মাত্র শুরু, তার মানে নাস্তা মাত্র শুরু। এটা কে পাঠাইছে বলো? মানামনির পপ্পি। পপ্পি, আর তোমার কি লাগে? আমার বইনা। আর আমার ননদিনী। তুমি কইয়া দাও। কইয়াই তো দিলাম। আমার হচ্ছে ননদিনী। তো আগে প্রথমে জালটাই খাই। জালটা খাওয়ার পরে এরপরে হচ্ছে কেক খাবো, কলা, এগুলো আছে ব্যবস্থা। আর টানার আছে, যেটা আমি আলসি করে সিলতেছি না, যেটা মাহার বুঝিলাম আর খাওয়াবে, কারণ আমার শরীর ভালো না। এদিকে রাতে রান্না টুকটাক আয়োজন চলতেছে। আজকে তরকারি টরকারি রান্না করবো না, আজকে সব ভর্তা হবে। ভর্তা তো মজাই হয়েছে, মানে একটু খাও। পুপু পাঠাইছে। আচ্ছা দাও। আচ্ছা দাও, আমি একটু খাই, একটু টেস্ট করে দেখতে চাই। দাঁড়াও, তোমার বাবার এইটা দেই, তারপরে একটা মুখে দিয়ে দেখো, পরে আবার বলবো যাই হ্যাঁ রে কি দিলাম মুখে। খিদা লাগলে কিন্তু মানুষ অল্প একটু খাইলে খিদা আরো বেশি চেতে যায়। তো যাই হোক, আমি যে ছোলা দিছি, একটু ছোলা খাওয়ার পর ওরা বলতেছে একটু খাওয়া কে, আর কই আর কই। এই যে আপনাদের ভাইয়া ব্রেড আনছে, ব্রেডটা হচ্ছে সানুর, এত সফট, মানে কি বলবো, একদম সফট, একদম সফট। বাবরাপু, আবার সানুতে গেলে বাটার বন নিয়ে আসবো, হ্যাঁ আমার জন্য। আচ্ছা, এ আচ্ছা পর্যন্তই, তারপরে গেলে নিয়ে আসবো, একটা বলবো আর সাথে সাথে নিয়ে আসবো, একটা বলবো সাথে সাথে নিয়ে আসবো। তো মান আজকে সকালে নাস্তা খাওয়ার সময় ব্রেড খুব মিস করতেছিল। এখন কলাটা দেখছেন কি পরিমাণ ময়লা, কলাটা ক্লিন করতে হবে। তো নাইফটা ক্লিন থাকতে থাকতে আমি ব্রেড বাই করে নিব, একদম সফট ব্রেড। সফট ব্রেড বাটার দিয়ে খাইতে খুব মজা লাগে, আমার কাছে বাটার আছে, আমি বাটার দিয়ে কয়েক পিস খাবো। খিদাও লাগছে জম্পেশ। নিয়ে যাই পরে না খেতে, মনে হয় খাওয়া হবে, কারণ সবারই খিদে আছে কম বেশি। কলাটা রেডি করব। কলাগুলো দেখছেন মাশাআল্লাহ কত ময়লা, কাইটা নিয়ে আগে কাইটা পরে ধুয়ে নিব। কলা গাছে বাদুক থাকে, বাদুক অনেক জীবাণু থাকে, তাই খুব সাবধান। কোনো কলা যদি দেখো, যদি দেখে মনে হয় যে এক কামড় কেউ খাইছে বা কিছু এরকম ফুটা বা কিছু, আমি সাথে সাথে ফেলে দিই, কারণ বাদুর আমি অনেক ভয় পাই, বাদুর নিপা ভাইরাস থাকে আর অনেক মারাত্মক মারাত্মক ভাইরাস থাকে। কি করো? অনেকে জমজ কলা দেখলে বলে জমজ কলা খাইলে নাকি জোড়া বাচ্চা হয়, আসলে কি জানি না, এটা একটা কুসংস্কার। মানার বাবাও জমজ কলা দেখলে অনেক খুশি হয়ে যায়। বাবুরাবু, জমজ কলা পাইছি, খাইবা? জমজ কলা পাইছি, হুদাই, হ্যাঁ খাইবা? সত্যি জমজ বাবু বুঝুন বাজুন না কিলো। আরে তোমার বাবার একটা ধোকা ধোকা
মানা আসছে জোড়া বাবু দেখতে। তো যাই হোক কলাগুলো ভালো করে ধুবো, তারপরে আমার হাতটাও ধুবো, তারপরে নিয়ে যাবো মানার বর মানার কাছে। তো এই যে কলা আর এই যে ব্রেড, কলা রুটি হাসপাতালের খানা। কলা রুটির কথা বলে হাসপাতাল বলো নাকি? তো এই যে ক্ষুধার্ত জনতা, রোকে তোমার রোকে তোমার আম্মাকে এত মরবো, বুঝছো? সাবধান ইয়াস না কি জানি, তুমি কি ওই যে কি জানি কাবি কালু কাবিলা হতে চাও? এই যে দেখেন ক্ষুধার্ত জনতা, একজন একজন বলবে আসো না কেন বউ, আসো না কেন? আরেকজনের সুন্দর করে শাশুড়ি, যে এই যে আমার শাশুড়ি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, এই যে পড়ার নামে ঠাই ঠাই কিচ্ছু না। এই যে লোকেরা নাস্তা রেডি করে না। হে আমি রোকে না, আমি কে তোমার আম্মা রোকে, আমার শাশুড়ির নাম রোকে মান্নান বুই, আর আমার নাম কেয়া চৌধুরী। দেখেন আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি সারা জীবন, সারাটা জীবন এন্টায়ার লাইফ রোকে মান্নানের মধ্যে কেয়া লিখে গেছে, ইচ্ছা করে হোক আর অনিচ্ছা করে। যে কদিন মার নাম লেখছে সাথে মায়ের নামের সাথে বউয়ের নামও লেখছে, দেখছো আম্মার সাথে আমার কত টান। আম্মা জানেন আপনি যতদিন আপনার নাম লেখছেন ততদিন আপনি আমার নাম লেখছেন, কিত্ত আমি তোমার নাম লেখতাম কিত্ত আমি আমার নাম লেখ। হ্যাঁ তো নাও খাও, নাও বাবু কলা খাও। এই তোমার দাড়িতে খাওয়া বেড়ে আছে পাউরুটি, খাও না। আমি তো খেয়েছি, আমি বাটার নামা রাখছি একটু গললে তারপরে খাবো। আচ্ছা কলা খাও তো, খাবে আমি খাচ্ছি। এই যে নায়ক, এই যে সিনেমার নায়ক নায়িকাদের মতো তোমার এই যে মুখে, এই তোমার এখানে ডাল ভরেছে একটু মুছে দিই, তারপর নায়করা আবার একটুখানি ভরে, তারপর নায়িকারা আবার মুছে দেয়, নায়করা ইচ্ছা করে আবার এখানে একটু ভরে, তারপর এভাবে মুছে দেয়, পরে একবার বেশি করে মাখা তনকা জাহান্তে সর খাটি করার টাইম নেই। এই তোমার দড়ি তো খাটকে একু করে কেন, খাট। হ্যাঁ খাট বুড়ো হয়েছে না, তুমি বুড়ো হয়েছো, দেখো কে কে করে। পাউরুটিটা কিন্তু একদম সফট, একদম সফট, একদম সফট, দেখেই বলছি। দেখছো আমি কিন্তু পাউরুটি প্যাকেট ধরলে বুঝি যে কোনটা সফট কোনটা। আমি দুষ্টি দাও অনেক আগে, আমি দুষ্টি বাবা আসার আগে আমি দুষ্টি। দেখছেন বই দিয়ে তাকানোর মতো সমানে এত ব্যস্ত, ভিডিও টাইটেল দেখে তুমি এত অনেক শিক্ষিত। আমি তো জানতামই না যে মানে হাতে কিছু জানে নাস্তা কি গুলাতে হবে না, নাম টান আরো করা লাগবে। চা বানাই দিব তো, গ্রিন টি হবে না? হ্যাঁ গ্রিন টি, রেড টি, ইয়েলো টি, চিলি টি, আরে হইছে মশালা টি। চায়ের দোকান খুলে বসে তুমি, চায়ের দোকান খুলে বসে দামি সব টি খাবা নি। আমি কি চা খাবা, চা খাবা? চা খাবো না, চা পান করবো। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, জেনে আর কও, আমি বুঝি না তুমি কিছু বলবা বল। আর আপুরা ভাইয়া রান্নারা বুঝছেন নি? রে হ্যাঁ আপুরে কপি করে, হ্যাঁ তো চা বানাইবো। হ্যাঁ হেতি হেতি হেতে হেতি মহিলা করে হেতি কর, এত চা বানাইবো আত্মনে ক্লাস লই বুঝছেন না আপনারা। গোড়া ডিম হয়েছে, আপনারা কেন ব্যাকে বইয়েন আমনে, আমি আমনে বলে গেছে কদ্দু চা বানাই লই এমনে কয় না, চাঁদ পুরে এলো না ন খেলে লো গোড়া ডিম হয়েছে, দেশে গেলে অনেক মজা লাগে না। এই যে বাচা কুচা যে মাখন ছিল, এই যে এই কাগজের ভিতরে যে মাখনের কাগজ, তো এই যে মাখন স্প্রেড করে নিছি, চার পিস যে রাখছিলাম চার পিস না পাঁচ পিস, এখন এগুলো খাওয়ার বন্দোবস্ত হবে, একটু চিনি নিব যে যাই বলুক না কেন, নিজের কষ্ট দেওয়া লাভ নাই, যেটা খাইতে মন চায় খাওয়া ফেললেই ভালো। না রে তোমার সাথে কি আর খাবো নাকি, রেডি করতেছি। না
বেস দুইটা হইছে এটা থাকে না আমি তো কলা দিয়ে খাবো না যাবে নিয়ে আসতেছে উঠা বসো এখন আমরা ওই যে হ্যাঁ তোমাকে খিলাবো আসতেছি তো এটা আমার খুব ফেভারেট তো যাই এই যে শুয়ে পড়ছে নাস্তা খাই শুয়ে পড়ছে এই যে আমার মালে তুমি বাসবা তুমি আমার ভালোবাসো আমার মালে একটু পরে তুমি আমার খুব আহারে কোন দিকে লাগলো রে ময়না রে টিয়া রে আরে উড়ো না রে ভাই আমি খাই তুমি চা থাকো মানার জন্য আছে মানার বাবার জন্য আছে বিসমিল্লাহ উদ্বোধন করে দিলাম উদ্বোধন আচ্ছা মানা তো ভিউয়ার্স আমরা তো বাটার যে বাটার দিয়ে যে পাউরুটি দিয়ে বাটার দিয়ে খাই তো আপনারা আমাদের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আমাদের পেজ আছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সেই পেজটা কিন্তু লাইক ফলো দিয়ে রাখবেন সেখানে ফ্যামিলি ব্লগ থেকে শুরু করে সব ধরনের ব্লগে কিন্তু থাকবে আর স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কেউ যদি চান আপনাদের পণ্যের বিজ্ঞাপন বা আপনাদের পেজ প্রমোশন বা আপনাদের কোনো পণ্য আমাদের চ্যানেলে দেখাতে চান তাহলে কিন্তু আমরা আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ তো আপনার স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।